ইমাম বুখারী একটি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে ছিলাম আমরা যখন যুদ্ধ করলাম মুসলমানদের যুদ্ধ সাহসিকতা সুজাত দেখে কাফেররা সবকিছু ছেড়ে দিয়ে নিজের জানটা নিয়ে পালিয়ে চলে গেছে তা যুদ্ধের ময়দানে তো যখন কাফের মুশরিক কিছু ফেলে চলে যায় কোরআন বলে হাদিস বলে এগুলোকে গনিমতের মাল বলে এই গনিমতের মাল এই মালগুলো যুদ্ধের ময়দানে পড়ে আছে সাহাবায়ে কেরাম যে যা পেয়েছে সবগুল কুড়িয়ে নিয়ে নিয়েছে নেওয়ার পর রাসূলের দরবারে এসে বললেন আমি পেলে আমি নিয়ে চলে যাব আপনি পেলে আপনি নিয়ে চলে যাবেন কিন্তু সাহাবায়ে কেরাম নবীর কাছে এসে বললেন নবীরে এই সম্পদ দিয়ে আমরা কি করব আমাদের টাকা পয়সার দরকার নয় আমাদের দরকার দয়াল নবীর আমরা যা পেলাম সবগুলো আমার নবীকে দিয়ে দিলাম আমার নবী বলে আমি এগুলো নিয়ে কি করব কারণ ইন্না আতাইনা কাল কাউসার দুনিয়াতে যা আছে আল্লাহ বলে কলিল কলিল মানে কম সেই জন্য মাওলা আলী যিনি বেলায়েতের বাদশা মাওলা আলী যাকে আমার নবী আপনে নিজে বেলায়েতের দওসিয়তের মাকাম দিয়ে গেছেন কারণ রাসূলের দরজা বন্ধ খাতেমুল আম্বিয়া দিয়ে আর কখনো নবী আসবে না বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত ইসলাম চলেছে নবী রাসূল দিয়ে আমার নবী যখন চলে আসলেন আল্লাহ বলে প্রধান অতিথি চলে আসলে মাহফিল আর কন্টিনিউ হয় না সদরে জলসা চলে আসলে মাহফিল স্টপ হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ আপনি যখন চলে এসেছেন রিসালাতের দুয়ার বন্ধ হয়ে গেছে দরজা বন্ধ হয়ে গেছে আর কখনো নবী রাসূল আসবে না সেই জন্য আল্লাহর নবী যখন হিজরত করছে দরজা যখন তালা দিচ্ছে তখন ডাক দিয়ে বলে উম্মত আমি তালা দিচ্ছি মানে নবুয়তের দরজা বন্ধ করে দিচ্ছি আমার পরে আর কেউ কখনো নবী হবে না কিন্তু মাওলা আলীকে ডাক দিলেন আলী আজ জমিনে নয় আজ মুস্তাফার বিছানায় ঘুমাতে হবে আলী অবাক হয়ে গেছে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার আলী আপনি যেখানে ঘুমিয়েছেন সেখানে ঘুমাতে পারবে না দরবে আদবি হয়ে যাবে আলী মাটিতে ঘুমাবে আমার নবী বলে না না আলী বিছানায় ঘুমাবে কেন সে বিছানায় দুটো নিয়ামত একটা রিসালাত আর একটা বেলায়েত মুস্তাফা হিজরত করে রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছে আলীকে বিছানায় তুলে মুস্তাফা বেলায়েতের দরজা খুলে দিয়েছে সেই জন্যই আপনি আমি আজকে ইসলাম খুঁজি ফেসবুকে আজকে আপনি আমি ইসলাম খুঁজি ইউটিউবে আজকে আপনি আমি ইসলাম খুঁজি গুগলে ইন্টারনেটে ইসলাম ইন্টারনেটে পাওয়া যায় না আল্লাহর নবী বিদায় হজ্জের বাসনে বলে ইসলাম জানতে চাও সাহাবায়ে কেরাম বলে জেনেছি তো রাসূল থেকে সেই জন্যই আব্দুল্লাহ ইবনে ওমরকে একজন সাহাবি এসে বললেন নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ এটা তো আমি কোরআনে পেয়েছি কিন্তু যেই সফরের নামাজ এটা তো আমি কোরআনে পাইনি তো কিভাবে পড়ব আব্দুল্লাহ ইবনে ওমর বলে এটা কোনো কোয়েশ্চেন হলো আমাদের মাঝে মুস্তাফা আছে রাসূল যেখানে আছে সেখানে আর কোনো দলিলের দরকার নাই এটার নাম ঈমান এটার নাম কি ঈমান কিতাব কুস্তে হবে রাসূল থেকে ইসলাম কুস্তে হবে রাসূল থেকে সেই জন্য আল্লাহর নবী বিদায় হজ্জের বাসনে বলেন তারাক্তু ফিকুম আমরাই আমি আউসাকালাই তিরমিজি বলেন নাসাই বলেন মাসনাদে আহমদ বলেন এরকম বুড়ি বুড়ি সাহিবনে হিব্বান বলেন বুড়ি বুড়ি হাদিসের মধ্যে হাদিস রয়ে গেছে বিদায় হজ্জের বাসনে বলেন তারাক্তু ফিকুম আমরাই আউসাকালাই আমি দুটো জিনিস
রেখে দিয়ে যাচ্ছে। ইসলাম যদি বুঝতে হয় ফেসবুকে নয়, ইসলাম যদি বুঝতে হয় ইন্টারনেটে নয়, ইসলাম যদি বুঝতে হয় গুগলে নয়, কেন এই সাহাবিগুলো সাহাবি হয়েছে ইন্টারনেটের মাধ্যমে নয়, মুস্তফার দিদারের মাধ্যমে। আপনাকে মানতেই হবে আপনি সাহাবিদের কোয়ালিটি কি। নামাজ আপনিও তো পড়েন, রোজা আপনিও রাখেন, হজ আপনিও করেন, জিহাদ আমি বাঙালি না করলেও ফিলিস্তিনের মানুষ তো জিহাদ করছে, কথা ঠিক না? ইয়ামান সিরিয়ারও মানুষ তো জিহাদ করছে, তো জিহাদ তো অনেকেই করছে। তাহলে এগুলোর কারণে কেউ সাহাবি হয় নাই। আমার নবী যাকে আদর দিয়ে দেখে ফেলেছে উনি সাহাবি হয়ে গেছে। এটার নাম হচ্ছে সোহবত এখতিয়ার করা, নিসবত বলি আমরা। এই নিসবত এখান থেকে আসে। তা আমার নবী বলে তারা তুফিকুম আমরাই, আমি চলে যাচ্ছি। একটু ইসলামী শরীয়তের যদি আমাদের আগামী 24 তারিখ তো ওরস, মানে এই পরের জুমা আর কি, এই জুমার পরে একটু বুঝেন বেলায়ত করতে কি আসতে হবে। আমরা নামাজ পড়তেই হবে, মুসলমান নামাজ বাদ দেওয়া যাবে, কিন্তু নামাজ পড়ার জন্য অজু লাগবে। আপনি অজু না করে নামাজ পড়তে পারবেন? শরীর যদি পবিত্র থাকে আপনাকে অজু করতে হবে, অপবিত্র থাকলে গোসল করতে হবে। অজু করতে গেলে অবশ্যই পানি লাগবে, পানি ছাড়া অজু করা যায় না, এটা আমরা সবাই জানি। কিন্তু আপনি মরুভূমিতে গেলেন, পানি নাই, তখন কি করবেন? ইসলাম বলে পানি নাই, তুমি মরুভূমিতে আছো, এমন একটা জায়গায় আফ্রিকাতে আছো যেখানে পানির কোনো ব্যবস্থা করা যাচ্ছে না, তোমার জন্য আরেকটা সিস্টেম দিচ্ছি, পানি নাই, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে। তো একটু গভীর মনোযোগ, অজু করতে পানি লাগে, পানি নাই, তায়াম্মুম করতে হয়। এই সূত্রটা একটু মনে রাখেন, তাসাউফটা একটু বুঝতে চেষ্টা করেন। অজু করতে পানি লাগে, পানি নাই, তায়াম্মুম করতে হয়। ইসলাম বুঝতে গেলে, কোরআন বুঝতে গেলে, কোরআন বলে মা আতাকুমুর রাসূল ফাখুজুহু, কোরআন বুঝতে নবী লাগে, নবী ছাড়া কোরআন বোঝা যায় না। কারণ আপনি যদি নবীকে মাইনাস করেন আপনার আর কোরআন থাকে না। সেই জন্য নবীর জামানায় দুটো দল, এক দল নবীকে দেখে কোরআন বুঝেছে, আরেক দল নবীকে বাদ দিয়ে কোরআন বুঝার ট্রাই করেছে। যারা নবীর মাধ্যমে কোরআন বুঝেছে তারাই আবু বকর সিদ্দিক হয়েছে, তারা ওমরে ফারুক হয়েছে, তারা উসমান ও যুননুরাইন হয়েছে, তারা মাওলায়ে কায়নাত মাওলা আলী হয়েছে, তারা আনসার ও মুহাজির হয়েছে, তারা রাদিয়াল্লাহু আনহুম হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওবাই, আব্দুল্লাহ ইবনে জিল খাইসারা নবীকে বাদ দিয়ে ডাইরেক্ট কোরআন বুঝতে চেয়েছে। আল্লাহ বলে ফিদ্দারকিল আসফালি মিনান নার, কোরআন বুঝতে যারা নবীকে বাদ দিয়েছে তারা জাহান্নামী হয়ে গেছে। ফয়সালা কার? আল্লাহর। আমার ফয়সালা হইলে আপনি গালি দেন, ফয়সালা করেছেন আল্লাহ। তাহলে দল তো দুইটাই ছিল, দুটোটার মাঝে দাঁড়িয়ে ছিল, দুটোটার মাঝে টুপি জুব্বা ছিল, একটা কোরআন নিয়েছে কিন্তু নবীকে দেখে দেখে বুঝেছে ওনারা সাহাবি হয়ে গেছে, আর একটা কোরআন নিয়েছে নবীকে আমার মতো মনে করে, নবীকে আরেক সাইডে রেখে মাওলার কোরআন ডাইরেক্ট বুঝতে চেষ্টা করেছে, তারাই মুনাফিক হয়ে গেছে। তাহলে পার্থক্য করে দিয়েছেন কে? আল্লাহ। এটা আমি করি নাই, করেছেন আল্লাহ। সেই জন্য নবী, নবীর মাধ্যমে আপনাকে কোরআন বুঝতে। আমার নবী বিদায় হচ্ছে, টিকলার দিলেন চলে যাও, মাওলা ডাক দিয়েছে, হাবিব হাবিবকে খুঁজছে, আমি চাই না আমার মাওলার ডাক দিবে আর আমি সাড়া দিব না, এটা হতে পারে না, আমি চলে যাব। সাহাবা ইকরাম নিস্তব্ধ হয়ে গেছে, সিদ্দিক আকবর ছোট্ট বাচ্চার মতো কান্না করতে লাগলো, সবার চেহারা মলিন হয়ে গেল। আল্লাহর নবী বলে তোমাদের এই অবস্থা কেন? সবাই বললেন কোরআন বুঝেছি আপনি নবীর মাধ্যমে, আল্লাহকে চিনেছি আপনার মাধ্যমে, এবাদত শিখেছি আপনার মাধ্যমে, এখন আপনি চলে যাবেন,
ইসলাম শিখব করতে কে তা আমার নবীর তো বলা দরকার ছিল ফেসবুক আছে না ইউটিউব আছে না গুগল আছে না ট্রান্সলেট অনেক হয়েছে সেখান থেকে শিখবে আমার নবী বলেন না তারা কত ফিকুম আমরাইন দুটো জিনিস রেখে দিয়ে গেলাম ইসলাম যদি শিখতে হয় ওখান থেকে শিখতে হবে এক নাম্বার আল কোরআন কিতাবুল্লাহ দিয়ে গেছি সানিয়ান ইতরাতি আহলা বাইতি আমার আহলে বাইত নবী পরিবারকে দিয়ে দিয়েছি কোরআন যদি বুঝতে হয় আমার আহলে বাইত লাগবে ওযু করতে পানি লাগে পানি নাই তায়াম্মুম করতে হয় কোরআন বুঝতে নবী লাগে চোখ যদি নবী না দেখে মাওলা আলীর কদমে যেতে হয় এটার নাম বেলাল সেই আলীকে যিনাকে আমার নবী কি বুঝিয়ে দিয়েছেন বেলায় বুঝিয়ে দিয়েছেন ওনাকে কেউ একজন বলেছিল নবীর শান বলেন আমাদের অনেকে শানের সালত বিষয় দেখি দেন দেয় স্বাভাবিক বিষয় তো মাওলা আলীকে কেউ একজন বলেছিল মাহফিলে গিয়েছে শেখ মাওলা আলী আপনি তো রাসূলকে দেখেছেন আপনি তো সেই আলী যিনি চুকে দেখেছেন মুস্তফা হাত দেখিয়েছে সূর্য উঠে গেছে সুতরাং আপনি দেখেছেন সুতরাং আপনি রাসূলের কি বলেন শান বলেন আজকে যারা আমার নবীর শানে বিরোধিতা করছে তারা সূর্যকে পূজা করে আর সেই সূর্য আমার মুস্তফার হাতের ইশারায় উঠে যায় তারা চাঁদকে ভগবান ডাকে আর সেই চাঁদ নবীর আঙ্গুলের ইশারায় দুটুকরো হয়ে যায় তারা পাথরকে সামনে রেখে রাম রাম করে আর সেই পাথর আমার নবীকে দেখে কালিমা পড়তে শুরু করে দেয় তারা গরুকে মা ডাকে আর সেই গরু মুস্তফার কদমে মাথা ঝুঁকিয়ে দেয় তো সেখানে তুমি কেমনে নবী চিনবে তুমি যেগুলোর পূজা করছো সেইগুলো তো নবীর কদমে লুটায়া যায় সেই জন্য আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা হাবিব ওরা কি জিকির বন্ধ করবে জিকির তো আমি বাড়িয়ে দিয়েছি তো যেখানে আল্লাহ বাড়িয়েছে সেখানে কমানোর কোনো সুযোগ নাই তো মাওলা আলীকে কেউ একজন বলেছিল নবীর শান বলেন আজকে আমরা নবীর শান বললে অনেক ভাই রাগ করে এই বিষয় ছাড়া আপনার আর কোনো বিষয় নাই নবীর কথা বললে অনেক ভাই বলে একটু আমলের কথা বললে হয় না নবীর কথা বললে অনেকেই বলে আমরা যুবকদেরকে নিয়ে কিছু কথা বলেন তো আমি বলি আমরাও তো পারি তাহাজ্জুদের নামাজের কথা বলতে আমরা তো পারি যুবকদের চেঞ্জের কথা বলতে কিন্তু এগুলো তখন কাজ হবে যখন বুকে নবী থাকবে নবী নাই তাহাজ্জুদের সিস্তা কখনো আপনাকে নাজাত দিতে পারে না সেই জন্য আগে নবী লাগবে সেইটা আপনি আনতে হবে না আনি আপনি সিদ্দিক হতে চাইলে হবে না ফারুক হতে চাইলে হবে না জুন্নুরাইন হতে চাইলে হবে না মাওলা আলী হতে চাইলে হবে না ওনারা এত বড় পজিশনে গিয়েছে আগে এক নম্বরে নবীকে নিয়ে এসেছে তো মাওলা আলীকে কেউ বলেছিলেন নবীর শান বলেন উনি চোখের পানি চলে এসেছে ওনা উনি বললেন তুমি আমাকে নবীর শান বলতে বলেছ আমি আলী কি বলবো আল্লাহ কোরআনে বলে আমি যা বানিয়েছি সবগুলো কলিল আসমান আল্লাহ বলে কম বানিয়েছি জমিনে যা আছে আল্লাহ বলে বড় কম দিয়েছি সমুদ্রের তলদেশে কি আছে এখনো আবিষ্কার হয় নাই কখনো তেল পাওয়া যায় কখনো খনি পাওয়া যায় কিন্তু আল্লাহ বলে কলিল এখানেও কম আছে গ্যালাক্সি কতগুলো আছে এগুলো বিজ্ঞান আজও আবিষ্কার করতে পারে নাই এবং বিজ্ঞান এটাও বলছে 700 কোটি মানুষ যদি 200 কোটি বছর শুধু তারকা গণার মধ্যে সময় দেয় এরপরেও আল্লাহর ওই তারকা গণনা করা সম্ভব হবে না কিন্তু আল্লাহ বলে কলিল এগুলোও কম দিয়েছি আল্লাহর যত মখলুকাত আছে আল্লাহ বলে সবগুলো কম কিন্তু নবীর ব্যাপারে এসে বলে ইন্না আতাইনা কাল কাউসার আমার নবীটাই বেশি আর সবগুলো কম হয়ে গেছে ঘোষণা কর কাসির মানে বেশি যখন মিলিয়ন মিলিয়ন টাকা হয় তখন বলি কাসির যখন এত বেশি হয় যেটা গণনা করা কষ্টকর তখন বলে আকসার ইসমে তাফজিল বলে যখন গণনা করার সম্ভব নয় কল্পনায় আর ক্যালকুলেট করা যায় না তখন বলা হয় কাউসার হাবিব আপনার কাছে এত বেশি আছে পুরা মখলুকা
গুনতে গুনতে জীবন শেষ হয়ে যাবে মুস্তাফার নিয়ামত কখনো গণনা করা সম্ভব হবে না সেটা বলেছেন কে আল্লাহ সেজন্য মাওলানা আলী বলে আল্লাহ দুনিয়ার ব্যাপারে বলেছে কলিল আলামিনের ব্যাপারে বলেছে কলিল নবীর ব্যাপারে বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবীর ব্যাপারে বলেছে আযীম আমি আলী নবীর শান কি বলবো যেখানে মাওলা পুরা সৃষ্টিকে কম বলেছে একলা নবীকে সবচেয়ে বেশি বলেছে আমি আলীর পক্ষে নবীর শান ও মান বর্ণনা করে কখনো শেষ করা যাবে না এটার নাম রহমাতুল লিল আলামিন তো আমি হযরতে আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা সবাই গনিমতের মাল কাকে দিয়েছি নবীকে দিয়েছি তো আমার নবী বললেন আমি এগুলো দিয়ে কি করব কান ইন্না আতাইনা কাল কাউসার কাউসারের মালিক তো আমি রহমাতুল লিল আলামিন এগুলো দিয়ে আমি কি করব তোমরা লাইন ধরে দাঁড়িয়ে যাও কারো খেদমত বেশি কারো খেদমত মধ্যবর্তী কারো খেদমত নিম্নমানের যার যেরকম খেদমত আমি নবী ইনসাফ আদালত ন্যায় বিচার করে তোমাদেরকে গনিমতের মালগুলো দিয়ে দিব এগুলো আমি নবী রাখবো না সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেলেন আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইরশাদ করেন ইমাম বুখারী এই হাদিসটি বর্ণনা করেন ফাজ্জা আব্দুল্লাহ ইবনে জিল খাইসারা আত-তামিমি তামিম বংশের একজন মানুষ তার নাম আব্দুল্লাহ ইবনে জিল খাইসারা সে আসলো তাহলে নাম বলছে কি বলে নাই বলছে বাবার নাম বলেছে গোত্রের নাম বলেছে গভীর মনোযোগ আজকে অনেকে আমরা যখন বিয়াদবে রাসূলের নাম ধরে দেখিয়ে দিই এই ব্যক্তি নবীর শানে বিয়াদবি করেছে তখন অনেকেই আমাদেরকে গীবত শিখায় আছে না আছে বলে হুজুর গীবত করে মঞ্চে বসে গীবত করছে তাহলে এখন বন্ধু আমারে গীবত শিখায় আর ইমাম বুখারী নামও বলল বাবার নামও বলল গোত্রের নামও বলল শুধু তাই নয় আপনি যদি সরার বইগুলো দেখেন তার ইবাদত কি রকম তার চাল চলন কি রকম সে কোথায় কোথায় গিয়েছে সবগুলো বিস্তারিত ব্যাখ্যা কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে আব্দুল্লাহ ইবনে জিল খাইসারা সম্পর্কে কিতাবে আছে দাড়ি নাভি পর্যন্ত কপালের মধ্যে নামাজের স্পেশাল কালো দাগ রয়ে গেছে প্যাকেটে মিসওয়াক রয়ে গেছে বগলে আল কোরআন রয়ে গেছে নবীর সামনে যখন তখন হাতে জিহাদের তরবারি রয়ে গেছে তাহলে মুসলিম না অমুসলিম মুসলিম আমি বলি নাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন উনি বলছে আমি সপ্তাহে দুই একদিন মসজিদে নববীতে তাহাজ্জুদের নামাজ আদায় করতাম যতবার মসজিদে ঢুকতাম দেখতাম এই আব্দুল্লাহ ইবনে জিল খাইসারা সে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আছে পাঁচ ওয়াক্ত নামাজ না তাহাজ্জুদের নামাজ এত লম্বা সূরা পড়তেন আমি অবাক হয়ে যেতাম একদিন মনের মধ্যে খেয়াল আসলো এই ব্যক্তি তো রাত ভর নামাজ পড়ে তার পায়ের অবস্থা কি আমি একটু লুঙ্গিটা তুলে দেখলাম তার পায়ের মধ্যে কোনো মাংস নাই হাড্ডি চামড়া মিশে গেছে কেন নামাজে লম্বা কিয়াম দাঁড়ানোর কারণে তো নামাজ বেশি না কম বেশি আমার আপনার পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই আর আব্দুল্লাহ ইবনে জিল খাইসারা তাহাজ্জুদের নামাজে এত লম্বা করে নামাজ পড়তেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে চামড়ার হাড্ডি একাকার হয়ে গেছে গায়ের মধ্যে কোনো মাংস নাই তাহলে নামাজও বেশি দাড়িও বেশি কপালের মধ্যে সিজদার দাগও বেশি কোরআন তেলাওয়াত আপনার চেয়ে আমাদের চেয়ে বেশি সবচেয়ে সুন্দর তেলাওয়াত যেখানে যায় রাস্তায় হাঁটলে মানুষকে কোরআনের দাওয়াত দেয় সমুদ্রে বিচে গেলে মানুষকে তাফসীর করে হেদায়তের পথে ডাকে সব দিক বিবেচনা করলে দেখলে মনে হবে আপনার আমল তার আমলের সামনে
তুচ্ছ ছাড়া আর কিছুই নয়। সে দাঁড়িয়ে আছেন নবীর সামনে, আমার নবী সবাইকে গনিমতের মাল দিলেন কিন্তু এই ব্যক্তিকে একটা পয়সাও দেন নাই। অথচ আমলের দিকে সে কয় নাম্বার? এক নাম্বার। কিন্তু তার একটা পয়সাও দেখলেন সব গনিমতের মাল শেষ হয়ে গেছে, সবাই যার যার মতো করে নিয়ে নিয়েছে, তার হাতে একটা পয়সাও জুটে নাই। সম্পদের লোভে নবীর সামনে দাঁড়িয়ে বলছে একদিল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমার দাড়ি লম্বা, আমার কপালে সিজদারদা, আমার পেটেতে মিসওয়াক, আমার বগলে আল কোরআন, আমার হাতে জিহাদের তরবারি, সবাই সবকিছু পেল, আমি তো এক আনাও পেলাম না। এদের ইনসাফ করেন, ন্যায় বিচার করেন, আমি তাহাজ্জুদের নামাজ লম্বা করে পড়ি, এদের ইনসাফ করেন। শব্দ কয়টা? একটা, একটা শব্দ ইনসাফ করেন। গালি দিছে দেয় নাই। আমি সব মাসে দুইটা জুমা পড়া, যদি দুই জুমা বারবার ক্যাপ করি, হুজুরের পড়ার অধিকার আছে, খতিব ইনসাফ করেন, বলতে পারবেন? পারবে। আমার বড় ভাই অন্যায় করছে, আমি বলতে পারবো ভাইয়া আপনি ইনসাফ করেন, চেয়ারম্যান বিচারের মধ্যে পক্ষপাতিত্ব করছে, আপনার আপনার অধিকার আছে চেয়ারম্যান, আপনি ন্যায় বিচার করেন। এটা বললে কি ঈমান চলে যাবে? এটা বললে কি কোনো গুনাহ হবে? বরং আমি যদি চেয়ারম্যানকে ডেকে বলি ইনসাফ করেন, আমার সওয়াব হবে, কারণ আমি তাকে ন্যায়ের পথে রাখ দিয়েছি। কিন্তু যেটা চেয়ারম্যানকে বলা যায়, যেটা বাবাকে বলা যায়, যেটা ভাইকে বলা যায়, সেই শব্দ নবীকে বলা শুধু বলেছে এদেল ইনসাফ করেন, ন্যায় বিচার করেন। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল, তাক দিয়ে বললেন ওয়াই হক ধ্বংসহ, আমি যদি ইনসাফ না করি জমিন ইনসাফ করবে কে? আমি যদি ন্যায় বিচার না করি জমিনে ন্যায় বিচার করবে কে? এতটুকু বলতে দেরি, ফারুক আজম দাঁড়িয়ে গেছে, তরবারি নিয়ে নিয়েছে, ওই আব্দুল্লাহ ইবনে জিল খয়সারার গর্দানের উপর তরবারি রেখে বলছেন ইজানলি ফা আদরিবা উনুকাহু, নবীর এই অনুমতি দেন মুনাফিকের গর্দান আমি দুই ভাগ করে ফেলব। কয় ভাগ করে ফেলব? কে করছে? ফারুক আজম। উনি বেশি বুঝবেন, আমি বেশি বুঝব? কে বেশি বুঝবে? ফারুক আজম বেশি বুঝবে, উনি গর্দানের উপর কি নিয়ে নিয়েছেন তরবারি। সেই জন্য ইসলাম আপনাকে বাঁচার অধিকার দেয়, ইসলাম হিন্দু বৌদ্ধ চাকমা নাস্তিক সবাইকে বাঁচার অধিকার দেয়, ইসলাম প্রত্যেক ধর্ম তার ধর্মীয় অনুশাসন অনুযায়ী চলার অধিকার দেয়, কিন্তু নবীর শান বেয়াদবি করবে ইসলাম তাকে বাঁচার কোনো অধিকার দেয় না। নবীর শান বেয়াদবি করবে তাকে বাঁচার কোনো অধিকার নাই। ফারুক আজম তরবারি তুলে ফেলেছেন যে গর্দান আমি কি করে ফেলবো, দুই ভাগ করে ফেলবো। এখন সে তো হিন্দু ন, সে তো বৌদ্ধ ন, সে তো চাকমা ন, সে তো নাস্তিক ন, সে তো বেনামাজি ন, সে তো মুসলমান, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা কপালে নামাজের দাগওয়ালা মুসল্লি দাঁড়িয়ে আছে, ফারুক বলে দুই ভাগ করে ফেলবো। দেখেন দুই ভাগ করে ফেলবো। আল্লাহ নবী বলে দাও ওমর ছেড়ে দাও। কেন? একটা কারণে, বর্তমান মানুষ মনে করবে মুসলমান মুসলমান মারামারি করছে, দেখতে বিশ্রী দেখা যায়, আর আমার সামনে রক্তাক্ত হওয়া এটা আমি নবী রহমতুল্লিল আলামিন আমি পছন্দ করি না। এতটুকু বলার পর ফারুক আজম থেমে গেলেন, সে ফাতাওয়াল্লা আনহু, সে পিঠ দিয়ে নবীর নবীর দরবার থেকে চলে যাচ্ছে। কে? আব্দুল্লাহ ইবনে জিল খয়সারা। কি দেখিয়ে? পিঠ দেখিয়ে। সেজন্য আমরা যখন ওলির দরবারে আসি, আসার সময়ও সামনে দিয়ে আসি, যাওয়ার সময়ও কি করে যায়? সামনে, চেহারা সামনে রেখে পিছনে পিঠ রেখে যায়, এটার নাম আদব। এই এই আদব নিয়েও অনেকে অনেক রকম কথা বলে, এই যে আব্দুল্লাহ ইবনে জিল খয়সারা নবীর দরবার থেকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, যে পিঠ দিয়ে যাচ্ছে, এই পিঠ দিয়ে যাওয়া এটা বেয়াদব। পিঠ দিয়ে যাওয়াটা কি তাসাউফ? এটা আমাদের সুন্নিদের বানানো কোনো কিচ্ছা নয়,
বুখারী মুসলিম থেকে এইভাবেই উলামায়ে কেরাম নিয়েছে নবীর দরবার থেকে পিট দিয়ে যাচ্ছে এটাও হাদিসে চলে আসছে ফাতাওয়াল্লা আনহু নবীকে পিট দিয়ে চলে যাচ্ছে যখন চলে যাচ্ছে আমার নবী ফারুক আজমের হাত ধরলেন ইয়া উমর উমর উনজুর ইলাইহি তার চুল থেকে মাথা থেকে নখ পর্যন্ত ভালো করে তাকা সে একলা নয় ফাইন্না লাহু আসহাবান তার যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত দল থাকবে তাদের দল এত বেশি হবে তোমরা কল্পনাও করতে পারবে না নামাজ এত বেশি হবে তোমরা বলবে আমরা নয় আমাদের তো নামাজের টিকটিকানা নাই সাহাবায়ে কেরামকে বলছে তোমাদের নামাজ ওদের চেয়ে কম হয়ে যাবে এত বেশি রোজা রাখবে তোমাদের রোজা ওদের সামনে কম হয়ে যাবে এত বেশি জিহাদের কথা বলবে তোমরা বলবে আমাদের জিহাদ গুলো কই গেল এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে তোমরা বলবে আমাদের কোরআন তেলাওয়াতটা কই গেল আল্লাহর নবী বলে শুনে দেখো আমি নবুয়তের জবান দিয়ে সার্টিফিকেট দিচ্ছি সে এবং তাদের দল নামাজ বেশি হতে পারে রোজা বেশি হতে পারে হজ যাকাত বেশি হতে পারে মিছিল মিটিং বেশি হতে পারে কিন্তু নবীর তাজিম না থাকার কারণে দমক থেকে তীর যেভাবে বের হয়ে যায় তাদের কলব থেকে ঈমান বের হয়ে গেছে হুম কিলাবুন নার এগুলো সব গোল বিয়াদবে রাসূল জাহান্নামের কুকুর হয়ে যাবে ঘোষণা কা আল্লাহ তাহলে আল্লাহ কোরআনে বলে আনতাহবাতা আমালুকুম আমি যদি নবীর শানে তোমরা বিয়াদবি করো আমি পুরা জিন্দেগির আমল কি করে ফেলবো বরবাদ করে ফেলবো ঘোষণা কা সেজন্য তাফসীরুল কোরআন বিল আহাদিস হাদিসের মাধ্যমে যে দুই নাম্বার তাফসীর বুখারীতে গেলে কিভাবে আমল বরবাদ করবে শুধু আঙ্গুল উঠেছে এক দিলে ইনসাফ করেন একটা বাক্যের কারণে আব্দুল্লাহ ইবনে জিল খয়সারা কপালের দাগ কোনো কাজে আসে নাই দাড়ি কোনো কাজে আসে নাই জিহাদ কোনো কাজে আসে নাই তাফসীর কোনো কাজে আসে নাই শুধু যদি ন্যায় বিচার করেন এই শব্দের কারণে একটা মানুষের জিন্দেগির আমল বরবাদ হয়ে যদি জাহান্নামে চলে যায় যারা আমার নবীকে নিরক্ষর মূর্খ বলে যারা আমার নবীকে মরা পৌঁছা বলে যারা আমার নবীর বিবিজান হযরতে মা খাদিজাকে ইনটেক নয় বারজিন নয় বলে ঘোষণা করে যারা আমার নবীর জ্ঞান নিয়ে প্রশ্ন তোলে যারা আমার নবী জান্নাতি না জাহান্নামে এটা নিয়ে কোয়েশ্চেন করে একটা শব্দ ইনসাফ করেন এই শব্দের কারণে যদি জীবনের আমল বরবাদ হয়ে যায় শত শত বেয়াদবির কারণে তাদের জীবনের আমল কি হবে আপনি চোখের সামনে দিয়ে বিচার করে নেন সেই জন্য আজকে নূপুর শর্মার বিরুদ্ধে যখন আমরা মাঠে মিছিল করি তখন আমাদের বিবেক বলে তারা সাহস পেল থেকে তখন বিবেক বলে তোমার মতো দাড়িওয়ালা টুফিওয়ালা মঞ্চে উঠে যখন নবীকে নিরক্ষর বলে তখন তো তারাই সাহস পাবে নবীর বিরুদ্ধে কথা বলতে তোমার মতো মোল্লা যখন নবীর বিবির চরিত্র নিয়ে কথা বলে তখন নূপুর শর্মার মতো দাজ্জালগুলো তো নবীর শানে বেয়াদবি করার সুযোগ পাবে তোমার মতো মোল্লা যখন নবীকে নিরক্ষর বললে তখন নাস্তিক তো বলতে বাধ্য হবে এই কোরআনটা বানানো হয়েছে তো তোমার মতো মোল্লাই তো নাস্তিককে কথা বলার সাহস করে দিয়েছে আজকে ও বিধর্মী বিদায় ওর বিরুদ্ধে কথা বলে কিন্তু ও দাড়ি রেখেছে বিদায় ওর বিরুদ্ধে কথা বলতে তোমার ভয় হয় সেই জন্য তিরমিজি শরীফের শেষ হাদিস কি হাদিস আল্লাহর নবীর ইরশাদ গ্রামে যে তুমি যাকে চিনো না তার থেকে ইসলাম শিখিও না কে বলেছে নবী বলেছেন যাকে তুমি চিনো না তাকে তুমি তার থেকে তুমি ইসলাম শিখিও না এখন তো পোস্ট করে ভাইরাল হওয়া যায় এখন ইউটিউবে 2000 দালাল দেখে ভাইরাল হওয়া যায় কিন্তু আপনি আমাকে আল্লাহর নবী সিস্টেম সীমানা দিয়েছে যাকে তুমি চিনো না তার থেকে ইসলাম শিখিও না কেন যেটা হক হয় সেটাকে দমিয়ে দেওয়ার জন্য কেউ প্রকাশ্যে শত্রুতামি করে কেউ ভেতরে শত্রুতামি করে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বা রেখে অনেক পশ্চিমাদের দালাল আমাদের ভেতরে ঢুকে যাবে সেই জন্য যাকে চিনি না তার থেকে ইসলাম নেওয়া এটাকে আমি বলেছি তিরমিজি শরীফের শেষ হাদিস আল্লাহর নবী যদি তুমি ইসলাম শিখো তার বাবার নাম কি তার মায়ের নাম কি
তার জন্ম বৃত্তান্ত তার জীবনী কথা সে কোথায় পড়ালেখা করেছে যেখানে পড়েছে তার টিচার তার সম্পর্কে কি বলেছে সবগুলো যখন জেনে গেছেন তখন ইসলাম নেবেন এই ছাড়া ইসলাম নেওয়ার কোনো অধিকার নাই কারণ যাদের বক্তব্য আপনারা শুনেন তাদের বাবার নাম আপনারা জানেন তাদের স্টাডি ব্যাকগ্রাউন্ড কোথায় আপনারা জানেন তাদের টিচার তাদের ব্যাপারে কি বলেছে আপনারা জানেন তো যেটা জানেন না তাদের থেকে ইসলাম শেখা কোন অনুমতি ইসলাম আমাকে দেয় সেজন্য বাংলাদেশেও অনেক দাড়িওয়ালা খ্রিস্টান ধরা পড়ছে কি বলে নাই কয়েকটা পড়ছে বাকিগুলো এখনো ধরা চোয়ার বাইরে রয়ে গেছে তা দাড়ি রাখলে দড় দিয়েন না টুপি রাখলে দড় দিয়েন না এরকম অনেকেই বর্তমান ধরা কাচ্ছে সামনেও যদি সঠিক পাবে ধরা হয় তাহলে দেখবেন এই বেথরে অনেকগুলো ধরা পড়ে যাবে তাই যাকে চেনা যায় না তার থেকে ইসলাম নেওয়া যায় না এটার নাম হচ্ছে ইসলাম তা আল্লাহ বলেন আনতাহবাতা আমালুকুম নবীর শানে বিয়াদবে হবে আর তার আমল টিকবে এটা কখনো হতে পারে না আমি বুখারী মুসলিমের একটা হাদিস বলার সময় আমার কম 5 মিনিট সময় আছে এর মধ্যে আমি এই হাদিসটা বলে যাই হযরত এটাও বুখারী মুসলিম মুত্তাফিকুন আলাই হাদিস তো অনেক এখান থেকে আমি জাস্ট শুরু করে বলছি হযরতে মিসওয়ার ইবনে মাখরামা হযরতে মারওয়ান দুইজন সাহাবী একসাথেই বর্ণনা করছেন তখন হযরতে উরওয়া উনি পরে মুসলমান হয়েছে কিন্তু হুদাইবিয়ার সন্ধির আগে উনি মুসলমান হয় নাই হুদাইবিয়া নামক জায়গায় যখন আমার নবী থেমে গেছে কাফেরদের পক্ষ থেকে কিছু সিআইডি গুপ্তচর পাঠানো হয়েছে মুসলমানদের অবস্থান কি মুসলমানদের প্রস্তুতি কি এটা দেখার জন্য হযরতে উরওয়া ছিলেন মক্কার প্রেসিডেন্টের গুপ্তচর উনি কখনো সিরিয়া যেতেন কখনো শামে যেতেন কখনো ইয়ামানে যেতেন কেন মক্কার বিরুদ্ধে তাদের প্রস্তুতি কেমন এটা দেখার জন্য হযরতে উরওয়া চলে আসলেন জাআলা ইয়ারমুকু আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইনিহি হযরতে উরওয়া আসলেন কোথায় হুদাইবিয়া নামক স্থানে আপন চুকে দেখলেন আমার নবী একটা উঁচু স্থানে বসে আছে সাহাবায়ে কেরাম নবীকে ঘিরে বসে আছে একজন মুসলিম নয় তখন তিনি অমুসলিম ছিলেন পরে মুসলমান হয়েছেন হযরতে উরওয়া বলেন ফাওয়াল্লাহ খোদার কসম নবীর তাজিম কিরকম হতে হবে আমার থেকে শিখিয়েন না বুখারি থেকে শিখেন মুসলিম থেকে শিখেন নবীর সাহাবী থেকে শিখেন হযরতে উরওয়া বলে ওয়াল্লাহ খোদার কসম মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফে রাজুলিন মিনহুম আমার নবী তুতু মুবারক অথবা নাকের শ্বাস ফেলতে দেরি সাহাবায়ে কেরাম হাত বিছিয়ে দিতে দেরি করেন নাই তুতু মানুষ হাতে নেয় নাকের শ্বাস কেউ হাতে নিবে কিন্তু আমার নবী তুতু মুবারক ফেলতে দেরি নাকের ময়লা মুবারক ফেলতে দেরি হযরত উরওয়া বলে ফি কাফে রাজুলিন সেটা মাটিতে পড়ে নাই সেটা মুসলমানদের হাতের তালুতে পড়েছে আমি তুতু ফেললাম কেউ হাত বিছাবে যত বড় প্রেসিডেন্ট হোক বিছাবে তো বিছানোর পর যদি লেগেও যায় মানুষ কি করবে গিয়ে তাড়াতাড়ি হ্যান্ড ওয়াশ করবে তো এখানে নবীর তুতু মুবারক সাহাবায়ে কেরামের হাতে নবীর নাকের শ্বাস সাহাবায়ে কেরামের হাতে ধুয়ে ফেললেন না 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 তুই কি করলেন সে ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু নবীর তুতু মুবারক সাহাবায়ে কেরাম মুখে এবং বুকে মালিশ করতে শুরু করে দিয়েছে প্রথমে আজকে বেদাতের ফতোয়া আজকে শিরিকের ফতোয়া আছে না আমরা হুজুরদেরকে চুমা দিলে বলে বেদাত করেছে এরকম আছে না অনেকে আছে যুব মুবারক চুমা দিলে বলে বেদাত করেছে আর সাহাবায়ে কেরাম নবীর তুতু মুবারক নবীর ঘাম মুবারক নবীর নাকের শ্বাস মুবারক মাটিতে পড়তে দেয় নাই কোথায় নিয়ে নিয়েছে মুখে বুকে শুধু তাই নয় সো ওয়া ইজা আমরাহু মুক্তাদারু আমরাহু নবী আদেশ দিতে দেরি বাস্তবায়ন করতে দেরি করে নাই তার উপর বলল ওয়া ইজা তাওয়াদ্দা কাদু ইয়াকতিলুনা আলা উদুইহি নবী ওযু করতে দেরি ওযুর পানি সাহাবায়ে কেরাম নেওয়ার জন্য প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে গেছে আমি কুলি করলে কুলির পানি কেউ নিবে
কিন্তু নবীজি কুলি করতে দেনি সাহাবা ইকরাম কি বলে দিয়েছেন হ্যাঁ বিচিয়ে দিয়ে সাইয়েদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি নবীকে যখন লোটা দিয়ে পানি দিতে লাগলাম ওযুতে ফাতাফু সাহাবা ইকরাম নবীর তাওয়াফ শুরু করে দিয়েছেন কেন সেন ওযুর পানি যেন মাটিতে না পড়ে যেন ওনারা নিজের হাতে বর্ডিতে লাগিয়ে নিতে পারে তো তাজিম রাসূল কাকে বলে আপনি নবীর সম্মান কারে কয় নবীর কুলি মুবারকের পানি কখনো মাটিতে যায় নাই নবীর নাকের পানি কখনো মাটিতে পড়ে নাই নবীর ওযুর পানি কখনো মাটিতে পড়ে নাই সবগুলো সাহাবা ইকরামের বর্ডিতে নিয়ে নিয়েছে এটার নাম আদবে রাসূল এটার নাম আদবে রাসূল যখন উনি ফিরে গেলেন উরওয়া যখন ফিরে গেলেন মক্কায় তখন ডাক দিয়ে বলেন আই কম এই মক্কাবাসী কার বিরোধিতা করছো এই মক্কাবাসী কার বিরুদ্ধাস্ত্র নিচ্ছো আমি কত বাদশার দরবারে গিয়েছি আমি কখনো কাইসারের কাছে গিয়েছি কখনো নাজ্জাশির কাছে গিয়েছি কখনো বাদশা কিসরার দরবারে গিয়েছি কিন্তু নবীর মতো বাদশা আর কাউকে দেখি নাই এমন তাজিম কোনো দরবারে দেখি নাই ওয়াল্লাহ খোদার কসম আমি দেখি নাই ইউআজিমুহু আসহাবুহু মা ইউআজিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি উরওয়া নবীর সাহাবী নবীকে যেভাবে তাজিম করেছে এই জমিনে কোন প্রজা বাদশাকে তাজিম করতে আমি চোখে দেখি তাহলে সর্বোচ্চ তাজিম কার জন্য হবে নবীর জন্য এক নাম্বার এরপর থেকে ইনশাআল্লাহ ভাই সিরিয়াল চলবে আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন